নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বাড়িতে এই ধরনের থার্মোকলের বাক্স কিংবা রঙের কৌটো কিংবা ছোট্ট একটা সেন্টের ঢাকনা কিংবা এটাও হতে পারে যে ডিশওয়াশ লিকুইড, সাবানের একটা কৌটো, আর কি বলবো, যে কোনো ধরনের পাইপ বা যা কিছু আপনার মাথায় যেটা এই মুহূর্তে আসছে সেটা যদি ফেলে দেওয়ার মন করে তো ওটা আর ফেলবেন না, একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন আর ওগুলো রেখে দিন। রেখে দিয়ে কি কি কর্মকাণ্ড করা যায়, আজকে রনিদার এই কর্মকাণ্ড আমরা আগে দেখলেও আজ আরো সেটার পাগলামি বেড়ে গেছে। তার কাজ করার ধরন, চিন্তাভাবনা, স্টাইল সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে, সেটাই দেখাবো মূলত। আর একটা সন্ধ্যাবেলারও দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে শেষের দিকে, যেটা আপনার ভীষণ ভীষণ কাজে লাগবে ভিডিও। কোথা থেকে মাথায় এলো রনিদা যে এই যে ভাঙা জিনিসগুলো দিয়ে এত সুন্দর করে এক একটা ব্যাপার তুমি সাজিয়েছ, এবং কিছু কিছু ভাঙা জিনিস এখানে নিয়ে রেখেছো? এ তো সেই অ্যাসিডের বোতল, আর এটা ভাঙা ভান্ডার। এটা ইয়ে হবে, বাউল পাখির বাসা তৈরি হবে। আচ্ছা, গাছ দিয়ে? হ্যাঁ, না আগে এটা দিয়ে লাগবে, তৈরি করে নেবে, ছোবড়া নারকেলের ছোবড়া দিয়ে গাছ লাগবে, তার মধ্যে গাছ লাগিয়ে দেবে। হ্যাঁ, আর আছে পড়া, আর আর এই এইগুলো এগুলো কখন কি যে তৈরি হবে নিজে জানি না। ও আচ্ছা, মানে সেটা তৈরি হওয়ার সময় বোঝা যাবে। হ্যাঁ, বাপ রে, এটা এটা তুমি কিভাবে তৈরি করেছো আগে বলো তো। এটা একটা থার্মোকলের টুকরো, এটা আট করে লাভ ইয়ে কাটলাম, তারপর খোদাই করে করে এটা বের করে দিলাম। হ্যাঁ, যে মাটি দিয়ে আর গাছ বসিয়ে গ্রিন ফেন্সের হার্ট। তাহলে বুঝতে পেরেছেন, এই রকম তো এই 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 ভাঙা জিনিস দিয়ে বাগান কত, অ্যাকোরিয়ামে আমরা মাছ রাখি, তুমি অ্যাকোরিয়ামে গাছ রেখেছো আর এর ভিতরে এই গাছ হয়ে যায়। হ্যাঁ, সুন্দর হয় কি করে আর, মানে এগুলো তো কিছুই নয়, মানে জাস্ট আমরা একটা স্যাম্পল নিয়ে বসেছি, মানে পুরো ফিল্মটা যদি দেখেন পাগল হয়ে যাবেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এটা কি বানিয়েছো বলো, একটা করে বলো আমরা শুনি। এটা কোটা, আমরা রঙের কাজ করি। হ্যাঁ, এটা সাবান পেস্ট। হ্যাঁ, ওই তো ডিশওয়াশ সেট করে একটা টপ, একটা ছোট পাইপ লাগিয়ে দিয়েছে, তাই তো? এটা আগে যে কেরাসিন তেলের যে পাওয়া যেত ল্যাম্পগুলো, আর এটা ব্লুটুথ বক্স স্পিকার, আর এটা যে কোনো একটা পাইপ, আর এটা আমার ছেলের ওই ছোটবেলার ঝুনঝুনি ছিল, ওটা সেট করে একটা টপ বানিয়ে। মানে এখন তো দেখছি পাড়ার কিছু ঝুনঝুনিও চলে আসছে তোমার বাড়িতে। হ্যাঁ, অবশ্যই, মানে আশেপাশের লোক সবাই জেনে গেছে, ওরা দিয়ে গেছে, তাই তো? মানে তারাও আর কেউ বিক্রি করে না বা ফেলে দেয় না, দিয়ে দেয়। এটা কতদূর এরিয়া পর্যন্ত কভার করছো এটা? এটা আমরা, এটা আছে কোন জায়গায়? ডাঙ্গা একদম। এটা আছে কোন জায়গায়? মঙ্গলবাড়ি। হ্যাঁ, মালদা জেলা মঙ্গলবাড়ি। মঙ্গলবাড়ি, আর কালেকশন আসে চারিদিক থেকে? এখন কি মানে গ্রিন ফ্রেন্ডস হতে বা মালদা জেলা যে গ্রুপ হতে তাতে পরিচিতিটা বেড়েছে আরো এখানকার লোকেদের সঙ্গে, এই যে তাদের বাড়ির যে ফেলা জিনিসগুলো সেটা তোমার বাড়িতেই চলে আসে? অনেকে দিয়ে দেয়। এটা এটা না হয় এই কর্মকাণ্ড শুনলাম, তোমার রাস্তার ধারে গাছ বসানো কর্মকাণ্ডটা কতদিন চলছে? এটা ওই 94-95। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে গাছ বিলি করে, গাছ বিতরণ, এছাড়া কোনো অনুষ্ঠানে গেলে সেক্ষেত্রে গাছ নিয়ে যাও? গাছ নিয়ে যাই। এই এরকম জিনিস তৈরি করে দিয়ে দিয়েছো? এরকম জিনিসও দিয়েছি, আবার কিছু গাছ বনসাইও দিয়েছি। মানে নিজের তৈরি বনসাই? হ্যাঁ, নিজের তৈরি বনসাই। এই এই যে গাছগুলো তো তৈরি করছে, এদের পরিচর্যা কিছু করো কি? সামান্য পরিচর্যা। পরিচর্যা কি? সেই সামান্যটা কি? গোবর সার আর মাটি, এই দিয়ে গাছটা বসাচ্ছ? হ্যাঁ, নিয়মিত তো জল যেভাবে দেয়। আর এমনি কোনো স্প্রে ফে, কীটনাশক, ফাঙ্গিসাইড, ভিটামিন ওসব দাও না? মানে এমন গাছ তৈরি করে ন্যাচারাল এমনি এমনি হবে? হ্যাঁ, এটা গেল ভালো কথা, গাছটা বসানোর সময়। আর সারা বছরের রিপোর্ট ফিপোর্ট এসব ঝামেলা হয়? এগুলো তো করতে হয় না। আচ্ছা, কিন্তু দীর্ঘদিন যদি এর মধ্যে থাকে তো আরো গাছপালা ছেড়ে করতে হয়, স্বাভাবিক, যেটা নিয়ম। এবার আমি বলে দিচ্ছি, ধরো এটাই ভরে গেল, তোমার তো আরো তৈরি করতে লাগছে, তখন এখান থেকে খুলে নিয়ে ওখানে করে দিতে হবে। চলো এবার আমরা আর একটা জিনিস দেখাই এখানে নিজে হাতে নিয়ে, মানে এতক্ষণ আমরা ছোটখাটোই ছিলাম, এটা কি গো? এটা তো চাকা, গাড়ির পার্টস। হ্যাঁ, চাকা, এটা ওয়েটিং লাগবে যাতে না এটা ঝুলে যায়। আর এটা 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 চাকা, ওই যে বাচ্চাদের। হ্যাঁ, এটা পাইপ, আর এটা কোটা রঙের দিয়ার উপরে একটা এরিকা পাম্প বসিয়ে দিয়েছো।
তো কোটি টাকা খরচা করলে এরকম জিনিস পাবে না গো। রনিদা সত্যি কাজ করেছে, দেখিয়ে দিয়েছে। আসো এবার এখানটায় আসো। এটা শরীফ দা টিঙ্কু বাড়ি থেকে আনা। হ্যাঁ ঘি আর ব্যান্ড। এর ভিতরে জল আছে কিন্তু। আচ্ছা জল দাও আছে দিয়ে জল পুরো ছিদ্র থেকে গাছ বসানো পাখির বাসা। আর এটা লাইটের বাল্ব। এই চিন্তা ভাবনাটা করো বা এই কাজটা করো কোন সময়, দিনের কোন সময়? দেখাও ভিতরে লুকিয়ে রেখেছো ওগুলো বার করো। হ্যাঁ তারপরে তো দেখাও, এগুলো তো এর আগের ভিডিওটা দেখেছি। নতুন গুলো দেখায় এইসব 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 করে কত উপহারও পেয়েছে একবার দেখেন। এই এটা উঁচু করুন, এগুলো সব এসছে পুরস্কার, তাই তো? এর নিচটাও তো আছে। হ্যাঁ সবুজ যোদ্ধা, বাহ বিরাট বল। এগুলো এই নিচের গুলো আছে এগুলো, তাই তো? আরে সাবাস, গ্রিন ফেন্সের, তাই তো? হ্যাঁ ফেলে দেওয়া জিনিস দিয়ে সেরা ব্যালকনি বাগানের জন্য পুরস্কৃত গ্রিন ফেন্সের পক্ষ থেকে। বাহ এটা কি জিনিস দেখাও বলো দেখি। এটা মোম রাখার স্ট্যান্ড। হ্যাঁ একটা বাড়িতে বেড়াতে গেছিলাম, তো বললো নিয়ে যাও তুমি, দিয়ে এখানে ডিসওয়াশটা সেট করলাম, দিয়ে একটা সুন্দর টপ। চলো এবার এই দিকে আসো। এটা টেবিল ফ্যান। টেবিল ফ্যান? হ্যাঁ তার মাথায় এইভাবে গাছ বসিয়ে, তাই তো? তার থেকে উঁচু করলে কি করে? ওইটা উঁচু পাইপ দিলাম একটা, দেখি দেখি একটু দেখা। ও আচ্ছা পাইপ দিয়েছো। আর এটা আপনার ওই যে 20 লিটার জলের জার। হ্যাঁ পিছনটা উপরেরটা এটা। আচ্ছা এটা উপরে একটা উল্টো দিকে বসিয়ে দিয়েছো। হ্যাঁ 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 উল্টো দিকে বসিয়ে দিয়ে এরকম বাগান। এটা সাইকেলের, এটা তো অসাধারণ। ওটা দেখাচ্ছে, এটা মালদা টাইমস। মালদা টাইমস ভাঙা ঘড়ি বসিয়ে দিয়েছে, সেটাই তো। ড্র আছে, স্টিলের ড্র। আচ্ছা স্টিলের ড্র। হ্যাঁ আর এটা সাইকেল, সাইকেলের। আর এটা এটা পাইপ, এটা ওই আমাদের টিঙ্কুদার বাড়ি থেকে নিয়ে আসে। আচ্ছা গাছ বেড়ায় সেখান থেকে, জল বেড়ায় সেখান থেকে গাছ বেড়াচ্ছে, জল বেড়ায় সেখান থেকে গাছ বেড়াচ্ছে। এটা আমাদের গাড়ির, আর দারুন ব্যাপার। তারপরে একটা তো আরো সুন্দর, এটা তো সাইকেলের হ্যান্ডেল বাচ্চাদের। আর এটা আপনার মেকআপ বক্স। এটা এটা সাইকেলের ওই সামনের অংশটা, তাই তো? দুদিকে ওই যে কোনো একটা প্লাস্টিকের কোটা, এটা কোটা, এটা ওই কন্টেনার, কন্টেনার। হ্যাঁ খাবারের কন্টেনার। এটা ইয়ে আছে আপনার কি বলে মেকআপ বক্স। এই এই গাছগুলো কি যথেষ্ট থাকে? হ্যাঁ থাকে বাড়িতে এক বছর, এগুলো কোনো কথাই বলতে হবে না, মানে কেটে কেটে আবার নতুন করে বের বসিয়ে দিচ্ছে, তাহলে আরো ভালো থাকবে, তাই তো? রনিদার কর্মকাণ্ড দেখে সত্যি পাগল। আর সেই পাগলামতে শামিল হতে পেরে সন্ধ্যাবেলা হলেও এটা একটা বাড়তি পাওনা। আর যতটুকু যা দেখছি আপনাদের জন্য কোনোটা বাদ রাখছি না, পুরোটাই আপনাদের দেখাচ্ছি। এটা সেট আপ বক্স, সেট আপ বক্স। আচ্ছা গাড়ির মডেল করে দিয়েছে।
সামনে একটা ইঞ্জিন লাগিয়ে দিতে হবে, এটা একটা সিপ, এটাও ইপিএস। আর কি দেখার আছে জীবনে? ওইদিকেও আছে তো, ওইটা বাবু ব্যাগে এরকম হবে তাই তো? কোন কোন জায়গা থেকে পুরস্কার এসছে তার পুরোটা কিন্তু এখানে দেওয়া আছে সব কিছুই। তার মধ্যে জল জল করছে কিন্তু গ্রিন ফ্রেন্ডস মিট আপ 2023 পুরস্কার পেয়েছে একদমই। চলো এদিকে দেখি হাতের এটা কি আছে, এটা পাইপ জলের, আর এটা স্পিকার সেট করে একটা টপ, তার মধ্যে সহজ একটা গাছ, সহজ গাছ এখানে রেখে দিলাম। এটাও তো একটা গাড়ির অংশ। হ্যাঁ এটা ওই যে সাইকেলের বাচ্চাদের। আর এখানে এটা সেট করেছি ওই একটা আপনার জীবন একটা টপ জাতীয় সেটা সেট করা তাই তো। আর এটা কোটা, এটা দেখ এটা একটা কোটা, 20 লিটারের মুখটা, জল মুখটা। আর এখানে একটা পাইপ, আর এই চাকাটা সম্ভবত কোনো গাড়ির 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 ইঞ্জিনের ফ্যানের ফ্যানের ইঞ্জিন গাড়ির ইঞ্জিন। বাহ এদিকে তো অনেক কিছু আছে, এটা দেখেন এগুলো লোশন শেভিং ক্রিমের গোটা ঢাকনাগুলো। আর এটা তো গোটা, এটা একটা গোটা, আর এটা মনে হয় ইডলি টিডলি করার কিছু একটা ডাইস। আচ্ছা এটা দেখেন এই গাছটা তো সুপার বানিয়েছে, নিচেরটা ইয়ে আছে বাড়ি রং করার বাড়িতে ঢাকনা। আচ্ছা এটা পাইপ, এটা পাইপ, আর এটা 20 লিটার জালের জারের ইয়ে, এদিকটাও তো ভর্তি। আচ্ছা এই গাছ ধরো তুমি এখান থেকে এইটা তুলে নেবে, এটা একটা গাছ তৈরি হয়ে যাবে, যখন আবার নতুন কিছু বানাচ্ছো এরকম গাছ দিয়ে তৈরি করে নিচ্ছে তাই তো? সাধারণ গাছ দিয়ে তৈরি, এটা তো সব থেকে বড় পাওনা। আর বিভিন্ন জায়গার জিনিস যেগুলো ফেলে দেওয়া যায় সেই সব দিয়ে কিন্তু বাগান তৈরি, এটা বাড়তি পাওনা। এইবার আমরা চলে যাব সহজভাবে তার ছাদে। হ্যাঁ ছাদে সন্ধে হব হব করছে, এরকম মুহূর্তে কি কি আছে জাস্ট এক ঝলক আমরা দেখে নেব, সাউন্ড শুনি না শুনি দেখে নেব যে কি কি করছে। আর গাছ নিয়ে নানান ধরনের কারুকার্য আজকে আপনারা দেখতে পাবেন, যেমন একটা বাঁশ গাছ তৈরি করা হয়েছে দেখুন, ছোট্ট একটা চালি টবে কম হাইটে, যেগুলো আমরা মোটামুটি বনসাই পট বলি, বনসাই পট বলি, সেরকমই একটা বাঁশ ঝাড় তৈরি করা হয়েছে একটা টবের মধ্যে। আবার এই জায়গাটা যদি দেখায় দেখুন হার্ট শেপ করা হয়েছে একটাতে, আর পরপর তিন ধরনের একদম সহজ সরল ফেলে দেওয়া গাছ। এইটা একটা দেখুন, আজকে আমরা আছি এই মুহূর্তে মালদাতে রনিদার সেই কর্মকাণ্ড। আর শুধু মানুষটা ছাদে গাছ বসায় তা নয়, পুরো মালদা এলাকায় বা মালদার বাইপাসের ধারে বিভিন্ন জায়গায় গাছ বসায়, আর তার পুরস্কারের তালিকা বাড়ি ভর্তি বলা চলে। এটা কি দিয়ে তৈরি করেছো দেখাও? এটা বাচ্চাদের ওই সাইকেলের ফ্রেম। হ্যাঁ আর এটা ওই বাসন মাজার সাবানের বাটি, আর এই পাইপটা, পাইপটা যে কোনো একটা রাস্তায় পুরানো, রাস্তায় যে কোনো একটা পুরনো পাইপ, ওটা যে কোনো পাইপ দিলেই হবে তাই তো? পাইপ দিলেই হবে। আর গাছটা, গাছটাই সাধারণ গাছ, সাধারণ। আর এই যে, এই যে এটা আছে একটা ফেলে দেওয়া টুল বলা যায়, হ্যাঁ টুল তাই তো, ফেলে দেওয়া টুলেই হচ্ছে তাই তো? আর এরকম কি কি কর্মকাণ্ড আছে এটা দেখি একটু। আরে সাবাস, এটা কি আছে নিচেরটা? নিচেরটা আমি প্রিন্টিং এর কাজ করি, তার ফ্রেম কাঠের,
যে কোনো একটা কাঠের ফ্রেম হলেই চলবে। এটা পিছনটা অ্যাডভান্টেজ সান প্যাক, আচ্ছা, দিয়ে সেটিং করে মাটি দিয়ে। আর এই গাছগুলো কি ঘন করে বসানো? হ্যাঁ ঘন করে বসানো। মেরুন গাছটা এটা কি তৈরি করেছো? এটা টাওয়ার, টাওয়ার তৈরি হয়েছে। হ্যাঁ এই একটা দেখুন, কর্মকাণ্ড অনেক আছে, শুধু দেখাতে পারলেই হবে। এই একটা দেখি, এই পাশেরটা, এটা হাতে নেওয়া যাবে? হ্যাঁ দেখি, এটা কি কি দেওয়া আছে? এটা কোটা, এটা বাচ্চাদের গাড়ির চাকা, এটা যে কোনো একটা পাইপ, আর এটা আপনার রং করার যে এটা, আচ্ছা, রঙের কোটা। ঘর রং করার পরে কৌটোটাকে রং করে দিয়েছে, তাই তো? সব ফেলে দেওয়া জিনিস, যত যা কিছু আছে যাবতীয়। এই একটা সুন্দর জিনিস, এদিকটা একটু দাও, লাইট ধরো। হ্যাঁ, ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু যথেষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি, বা ক্লিনভাবে যাতে দেখতে পারেন সেই চেষ্টাও করছি। এটা কি আছে? এটা গত বছর এটাকে টাওয়ার করেছিলাম এর পিটুনি দিয়ে। হুম, এবার এই গাছ বসেছে। আবার পিটুনি আসছে তো সময়? হ্যাঁ, ওটা পিটুনি আসলে অন্য। কিন্তু আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এটা কি আছে? এগুলো ওই বাচ্চাদের খেলনার ফার্স্ট এড বক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটা দিয়ে, কেটে ঝুলিয়ে দিয়ে আর ওর ভিতরে গাছ পুঁতে দিয়েছে। আর এগুলো তো ইয়ে, চার্জার লাইট, চার্জার লাইট। হ্যাঁ, পাগলের কারখানা। হ্যাঁ না, শুধু পাগল বলা ভুল হবে, গাছ পাগলের কারখানা, গাছ পাগলের কারখানা। হ্যাঁ একদমই তাই। এটা দেখেন, এটা এবার বসে, এটা এবার বসিয়ে হয়েছে। এ কি বট গাছটা কি অর্ধেক কাটা? এটা এই একটা ডাল কেটে বসিয়েছে, মোটা ডাল, মোটা ডাল তার থেকে হয়ে গেছে। হ্যাঁ, শিকড় ছেড়েছে নিচ থেকে। হুম, এখানে কি কি আছে? এটাতে তোমার সেই জলের, হ্যাঁ জলের, জল, ডিস্কির জল, পাহাড়, যে পাহাড়, পাহাড় আছে, সেই পাহাড়ের মাথায় গাছ, আর তার মধ্যে একটা ছোট্ট ডোবা, তাই তো? হ্যাঁ, খালি মাছ ছাড়লে হবে, মাছ এখন নেই। এগুলো সব ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো। এইগুলো কি আছে? ওইগুলো ছোট ছোট, এটা এটা আছে ব্লুটুথ স্পিকার বক্স। হ্যাঁ, এটা কেরোসিন তেলের ল্যাম্প। বাপ রে, কি করেছো রনিদা! হুম, প্রত্যেকটা ফেলে দেওয়া জিনিস, আর একটা সুন্দর জিনিস এখানে দেখতে পাবো। এই এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, টিফিন বাটি। হ্যাঁ, এটা টিফিন বক্স, তাই তো? আর উপরে রিংটা আমার ছেলে তবলার, তবলার রিং। হ্যাঁ, আর এটা কি গাছ? এটা স্পাইডার, স্পাইডার গাছ। ওটাকে বসিয়ে দিলে মোটামুটি যেভাবে বসিয়েছে সেটাই হয়েছে, তাই তো? এটা গতবার এটা ইয়ে করেছিলাম, পিটুনিয়া করেছিলাম, এবারে এই দুরকম বসিয়েছি। জানলার নেট আর একটা বাটি সেট করে বসিয়ে দিয়েছি। কিন্তু তোমার ওটার থেকেও এইটা দুর্দান্ত, তার পাশে পরপর সব একই সিস্টেমে, তাই তো? দেখে এই বনসাইটা একটু দেখাও, এটা গাছ যেন চলছে। এই যে সবুজ সবুজ ব্যাপারটা, এই এই সবুজ ব্যাপারটা কি করে হয়? ন্যাচারাল, এমনি ন্যাচারাল হয়ে যায়, নাকি অন্য জায়গা থেকে তুলে কিছুটা দিয়ে দিয়েছো, ছেলে দিয়ে চলে? এমনি হয়েছে, এমনি। হুম, এটা কত বছরের গাছ? 2001 সালে, 2001 সালে তোমার নিজের হাতে তৈরি? হ্যাঁ একদম। আর 2001 আর এটা কত আছে? 2000 24, তাহলে কত বছর হলো? 23 বছর। বাগান করছো কত বছর? বাগান তো আপনি স্কুল লাইফ, প্রাইমারি লাইফ। আর এই রাস্তার ধারে গাছ বসানো, এটা 96-97 থেকে, চলো না দেখলে নয়। মালদায় যে কটা ভিডিও করেছি আপনারা দেখেছেন, তার মধ্যে এই ভিডিওটা আমাদের সন্ধ্যাবেলা হয়েছে। তুমি ধারেরটা একটু দেখাও না, ওই ধারেরটা ঝুড়িটা উল্টো করে। হ্যাঁ, খালি মুখে বললেই হবে যে উল্টো করে কি করে করলে। মোড়া বসা, আচ্ছা বসার মোড়া, মোড়াতে তো ইয়ে থাকে না, ছিদ্র থাকে। হুম, আগে মোড়ার ভিতরে মাটি দিয়ে দিলাম। হুম, তারপরে এটা কিন্তু ইয়ে থাকে, মানে হোল্ডিং, আচ্ছা, দিয়ে এটা মানে এখন এর বাড়ি ওর বাড়ি যা ভাঙে মোটামুটি ওগুলো তোমার বাড়ি চলে আসে, আর এগুলো পাড়ার লোক জানে, তাই তো? গোটা জেলাই জানে, গোটা জেলার লোক জানে। আর এটা শেভিং ক্রিমের। হ্যাঁ,
টান মেরে কোথায় ফেলবো আমরা, জায়গা পায় না। আর তুমি এগুলো নিয়ে এত সুন্দর কর্মকাণ্ড, টেবিল ঘড়ি কি কাণ্ড। হ্যাঁ বাকিটা চলো, এখনো নিচে আছে। বলো বলো বলো। এটা আয়নার ফ্রেম। হুম, আর এটা সাবান মাসার সাবান মানে বাসন মাজার সাবানের কোটা। হ্যাঁ দিয়ে হ্যাঙ্গিং স্পার্কেল এক্সো ডিসওয়াস এই সব, তাই তো? ডিসওয়াস আমাদের বাড়ি, ডিসওয়াস গুলো এবারে ফেলবো না। রনিতা ধরো এইরকম তো তোমার আসতেই আছে, তুমি বানাতেই আছো, একটা সময় তো ছাদ ভর্তি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করছো? মানে ছাদ তো ভর্তি হয়ে যেগুলো বেশি হবে, আগের বাড়ি যেগুলো দেখেছি এখন সেগুলো নেই দেখছি, সেগুলো কি করো? এগুলোকে দিয়ে দাও নাকি? অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। মানে এরকম সুবিধা করলে হয় না যে পাশেও ছাদ ছাদ হচ্ছে, সেই ছাদটাও তোমার যদি দিয়ে দেওয়া হলো? অত ইন্টারেস্ট নেই, অত ইন্টারেস্ট নেই কারোর। আর ইন্টারেস্ট নেই।